আজকে আমি অনেক খুশি নিজেকে স্লিম দেখতে আয়নার সামনে আমাদের সবারই ভালো লাগে সেরকমই আমার খুব মজা হচ্ছে তো আমি একটুখানি বেশ আনন্দ করে নিয়েছি যে স্লিম হয়েছি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্দিরা আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমার ওয়েট কিভাবে কমাতে হয় তার উপর এবং আমি এটা নিজে তার সাক্ষী লাস্ট টু ইয়ার্স আমার প্রচুর ওয়েট বেড়ে যায় মানে অনেক অনেক মানে আমার ফিফটি ফাইভ থেকে বেড়ে সেটা সিক্সটি চলে যায় তো আমি লাস্ট কিছু মান্থ যেটা আমি করেছি অনেক কিছু খেয়ে দেখেছি যেতে করে আমার ওয়েটটা কমানো যায় দেখলাম ওয়েট কমছে না তো আমি কিছু এক্সারসাইজ করছি প্লাস সাথে কিছু ডায়েট মেনটেন করছি তো এতে করে আমার এখন ওয়েট মোটামুটি ঠিক আছে মানে বিলো ফিফটি হয়ে গেছে ফিফটি আপ মানে ফিফটি ফাইভ আপ ছিল আমার তো এটা এখন মানে সিক্সটি ছিল তারপরে ফিফটি ফাইভ তারপরে ফিফটি তারপরে তার নিচে এখন ফিফটি বিলো ফিফটি হয়েছে তো এটা আমি কিভাবে করলাম সেটা হচ্ছে একটা হচ্ছে কনসিস্ট্যান্ট ঠিক তোমাদের যেমন বলি এখানে আপরকে রেজিস্টার করার পরে জব অ্যাপ্লিকেশান করছি 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 তারপরে পাচ্ছি না কাজ হয়তো ছেড়ে দিলাম বিষয়টা হচ্ছে এরকমই যে কনসিস্ট্যান্ট থাকতে হবে তবে সেই জায়গাটা সাকসেসফুল পাওয়া যায় আমি লাস্ট তিন চার মাস ডায়েট প্লাস খাওয়া দাওয়া তোমরা দেখছো আমার পুরো ব্লগুলো দেখোই খাওয়ার ব্লগ দিচ্ছি এত এত খাচ্ছি তো তার সাথে সাথে এক্সারসাইজ মাস্ট এক্সারসাইজ ছাড়া পসিবল নয় আর যে যতই বড় বড় জায়গায় যাক যতই জিমে যাক বা যেখানে যাক তো এক্সারসাইজ মাস্ট আর কী এক্সারসাইজ করি সেটা সেটা একদিন আমি করে দেখাবো আর আজকে যেটা নামটা বলে দিই সেটা তো মানে আপনি খুঁজেও পেয়ে যাবে অনলাইনে অনলাইন থেকেই আমি প্র্যাকটিস করি এটা আর আমি করোনা টাইম থেকে এটা প্র্যাকটিস করছি তার আগে নয় আর বিয়ের পরে এটা ছেড়ে দিয়েছিলাম পুরোটাই তো আবার শুরু করেছি মাস চার পাঁচেক হয়ে গেল তো এখন অনেকটা ফিট আমি নিজেকে ফিল করছি সেটা হচ্ছে ওয়াক মানে যে এক্সারসাইজটা করি ওয়াক বলে একটা এক্সারসাইজ আছে মানে বাড়িতে থেকেই তুমি একটা মিউজিক চালিয়ে যার সাথে তুমি হাঁটা চলা হাঁটতে পারবে মানে হাঁটা প্লাস এক্সারসাইজ তো ওটা ফুল বডি কাজ হয় এই স্টোরিটার মাধ্যম দিয়ে এটাই তোমাদের বোঝাতে চাইলাম কনসিস্টেন্ট থাকলে আমরা সব কিছু করতে পারি সেটা তোমার ওয়েট হোক সেটা তোমার কাজই হোক অবশ্যই করতে পারবে আর এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম কনসিস্টেন্ট যে যেটা করছো সেটা নিয়ে কন্টিনিউ প্রসেসে চালিয়ে যাও তাহলে একদিন না একদিন সাকসেস হবে আমি ওয়েট নিয়ে বললাম আর তোমাদের এরম কিছু যদি স্টোরি থাকে বা কিছু অ্যাচিভ করেছো কনসিস্ট্যান্ট থেকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্তই আর নেক্সট কোনো আবার টপিক নিয়ে চলে আসবো তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ ভালো থাকো হ্যাপি থাকো আর অনেক অনেক এনজয় করো আর হ্যাঁ অবশ্যই এক্সারসাইজটা মাস্ট